নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রক্তিম দাস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। চতুর্থ দিনের ধর্মঘটে উত্তেজনা বিশ্ববিদ্যালয়ে, অনশনে গবেষক সংস্থা। করিমগঞ্জে ছেলের হাতে খুন মা, তদন্তে পুলিশ। নারী দিবসে ছন্দনীরের মৃৎশিল্পীকে সম্মান, শহরে মিছিল বিভিন্ন সংস্থা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসাম বিশ্ববিদ্যালয় গবেষক সংস্থার টানা আন্দোলনে শুক্রবার পুরোপুরি অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম। এদিন বিশ্ববিদ্যালয়ের মূল গেট বন্ধ করে দিয়ে অনশনে বসেন গবেষক সংস্থার সদস্যরা। ফলে এদিন কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারেননি। এতে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠনও হয়নি। সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল হলেও গবেষকরা তাদের আন্দোলন থেকে একচুলও সরেননি। তাছাড়া আন্দোলনস্থলে এক শিক্ষকের সঙ্গে জনৈক ছাত্র বচসায় জড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়। গবেষক সংস্থার সভাপতি মিলন দাস জানিয়েছেন, দুবছর ধরে গবেষকরা ফেলোশিপের একটি টাকাও পাননি। তাছাড়া আরও কয়েকটি দাবি নিয়ে তারা সরব হন। প্রসঙ্গত, মঙ্গলবার থেকে গবেষক সংস্থা আন্দোলন শুরু করে। প্রথম দিনে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ধর্নায় বসেন। পরে সেখান থেকে তারা এর পরিধি আরও বিস্তৃতি করে গেট পর্যন্ত চলে আসেন। যে ডিপার্টমেন্টে যদি মোর দেন 80% সিট ফুল হয়ে যায়, যেটা হয়েছিল ডিপার্টমেন্টে, ডিপার্টমেন্টাল অ্যাডমিশন কমিশন ডিসিশন লইয়া রিঅ্যাডভার্টাইজমেন্টে না গিয়াও সোয়াইপ করিয়া দিতে পারে। যেহেতু ডিসিশন লইছেন, তারা সোয়াইপ না করিয়া অ্যাডভার্টাইজমেন্ট করছে, করিয়াও যদি পাইছে না, তাহলে আমরা ডিমান্ড হইল ইমিডিয়েট এই রিজেক্টগুলো অ্যাডমিশন দিতে পারবে। ছেলের হাতে খুন হয়েছেন মা। নৃশংস এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে করিমগঞ্জের পাথাকান্দি থানার অন্তর্গত বটইয়া গ্রামে। ঘটনায় বিবরণে জানা গেছে, সিরাজ উদ্দিনের মা তৈমুন্নেসা মাত্র 6,000 টাকায় বাড়ির সুপারি বাগান বিক্রি করে দেওয়ায় রেগে ওঠে পুত্র সিরাজ। ধারালো অস্ত্রে হামলা চালায় মায়ের ওপর। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় 65 বছরের বৃদ্ধা মায়ের। হত্যাকাণ্ড সংঘটিত করার পরই পালিয়ে যায় সিরাজ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খাখার করো, খাখারে গিয়ে জিকার করছে, বলে যে আমার গোয়া বাড়ি খেয়ে বেচছে, বলে তোর মায় না খেয়ে যা বেচছে, আমি তো জানি না, তুই তোর জেসুতা করে দিয়েছিস, যা তুই মার্ডার করিস, মায়ের করিস, আমার দরবার নাই, আমি জানি না। ও আইসে আইয়া সকালে অনেক গোয়ার গাছ আনিছেন, বাড়ি গোড় দুয়ার সব ফাটিলিছে স্যার, খাটিয়া ফালাইয়া বই থাকছে, অনেক মা আইসেন ওদিক থেকে, আর আমিও নিচে দিকে দিয়ে আইয়ার স্যার আর কি,
মারে দেখিয়া কইয়ার গেলে তো গরু গেলে ঝগড়া করবা, আমি ওদিকে গিয়ে গরু উঠি ও আবাদ লাগছি অন্য দৌড়াইয়া হনতেই মারে অন্য দেখছে দৌড়াইয়া হনতেই দা লইয়া আইছে আইয়াও মারে খাটি দিছে। আর আরেকজন মেয়ে লোক আসলে তার লোক সেই মেয়ে লোক ডরাইয়া দৌড়াইয়া বাকি গেছে, এখন কই বাকি গেছে কোন দিকে স্যার? আপনার নাম কিটা? তুই মুন্নে সা বয়স অনুমানিক কত? 65 বছর বয়স। ঘটনা কিটা এই জাগা মাটির বিক্রি লইয়া ঘটছে? জি না জাগা মাটি না স্যার, এটা গুয়ার বাড়ি কি স্যার? গুয়ার সুপারি সুপারি গাছ তো স্যার, গাছ বেসে। তো ভাই পিতা আপনার যে ভাই আপন ভাই? তো না আপন ভাই, ছোট সবাই ছোট। এই মায়েরই ছেলে? হ্যাঁ এই মায়ের ছেলে। কত টাকায় বিক্রি হয়েছে সুপারির গাছ? 6000 টাকা স্যার। মাত্র 6000 টাকা লাগিয়ে ঘটনা ঘটছে? হ্যাঁ হ্যাঁ স্যার। শিলচরের সড়ক দুর্ঘটনা যানজট নিরসনে শেষমেশ বড়সড় উদ্যোগ নিল পুরসভা। বৃহস্পতিবার সকালে পুরসভার উদ্যোগে শহরের অফিসপাড়া, কোর্ট কমপ্লেক্স, ট্রাঙ্ক রোড, ভিআইপি রোড সহ বেশ কটি জায়গায় উচ্ছেদ অভিযান চালানো হয়। পুলিশ এবং পিডাব্লিউডি আধিকারিকদের সহযোগিতায় পুরসভা চালানো এই উচ্ছেদ অভিযানে কোনো রেহাই দেওয়া হয়নি ফুটপাত ব্যবসায়ীদের। ম্যাজিস্ট্রেট ডি ঠাকুরিয়া এবং জে ভাইপের নেতৃত্বে চলে এই উচ্ছেদ। তবে গুঞ্জন উঠেছে প্রাক্তন জেলা শাসক এস লক্ষণনের কার্যকালের শেষ দিকে ফুটপাত উচ্ছেদে এই ধরনের কড়া পদক্ষেপ নিলেও বাস্তবে সেটা স্থায়ী হয়নি। এবারের উচ্ছেদে পরও কি একই অবস্থা হবে? আন্তর্জাতিক নারী দিবসে শিলচরের বর্ষিয়ান মৃৎশিল্পী কল্পনা পালকে সম্মান জানালো শহরের সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা ছন্দনী। এদিন তারাপুর পল্লীশ্রী লেনে শিল্পীর বাড়িতে গিয়ে তাকে উত্তরীয় মানপত্র ও উপহার হিসেবে একটি শাড়ি তুলে দেন ছন্দনীর সদস্যরা। গত 50 বছর ধরে এই পেশায় থেকে অনেক সংগ্রামের মধ্য দিয়ে তিনি জীবন অতিবাহিত করেছেন, পরিবার প্রতিপালন করেছেন। প্রয়াত স্বামী রামকৃষ্ণ রায় এই পেশায় থাকার সুবাদে তার প্রতিমা গড়ার কাজে হাতে খড়ি বলে জানান শিল্পী। ওই তো আমার স্বামীর সঙ্গে শিক্ষা করতে করতে থাকতে থাকতে এরপরে তো শিখলাম। শিক্ষা এরপর আবার একটুখানি মাথায় দূর দিয়ে গেছে, এরপরে আমি আবার নিজে নিজে চেষ্টা করলাম। নিজে নিজে চেষ্টা করতে করতে এতটুকু গেছি। একটা সময় ছিল যখন পরিবার প্রতিপালন করাটা একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল, তখন কি করে সেটা থেকে আপনি উঠে গেলেন? ওই তো বহুত রকমের কাজ করছি আমি। কেউ বাসায় জল দিছি, জল দিয়া কেউ বাসায় বাসন মারছি, কড়া পানি বাসার লিখে আর কি, গম কান্য দিবার জন্য বহুত কষ্ট আমি করছি। কষ্টের থেকে বহুত শান্তি পেয়েছি আমি। ছেলেরা একটু উন্নতি করতে পারে, আমিও পারি কিছু, এখন একটু চলন সরিয়েছি আর কি। আজকেই একটা ভরপুর পরিবারকে নিয়ে আপনি চলছেন আমরা দেখছি, সেখানে ঘরে আনন্দ বা সেই দুঃখের দিনগুলো কেমন করে খুশিতে যে পরিবর্তন হলো সেখানে মানে কিরকম অনুভূতি হয় আপনার? খুব খারাপ লাগছে এই সময়, এখন তো আনন্দেই আছি, ছেলেরা দুই পাশের উপার্জন করে আমিও করি, এখন খুব ভালোই চলছে। এ ব্যাপারে মায়ের কষ্ট ও কাজের প্রতি নিষ্ঠার কথা উল্লেখ করেন মেয়ে পম্পি পাল। বিশেষ করে অনেক সম্মান জানাচ্ছি, যে মানে শুধু আমার মাকে না, অনেক অনেক পরিবার মানে কি বলবো, আমার মাকে সম্মান জানানোটা না, মানে অনেকেই এরকম ওনারা করেছে, ওই জন্য ওনাদের ধন্যবাদ। আর ওনাদের মানে এই প্রোগ্রাম থেকে আমরাও মানে অনেক কিছু মানে জানতে পারছি, শুনতে পারছি বা ইন্সপায়ার হচ্ছি আমরা অনেক। এদিন প্রতিনিধি দলে ছিলেন ছন্দনীর সভাপতি নীলোৎপল চক্রবর্তী, সম্পাদক ভাস্কর দাস, সহ সম্পাদক সুশান্ত চক্রবর্তী, সুবীর গুপ্ত প্রমুখ। পরে আমার বাংলার প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে ভাস্কর দাস বলেন, বিশ্ব নারী দিবসে তাকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। যেহেতু বিশ্ব নারী দিবস, সেই উপলক্ষে আমরা আজকে এমন একজন আমরা শিল্পীকে, মৃৎশিল্পীকে আমরা এখানে খুঁজে পেয়েছি। সারা বছরই আমরা এরকম ছোটো ছোটো কাজ করে থাকি সংস্থার পক্ষ থেকে, ছন্দনীর সংস্থার পক্ষ থেকে, এবারও তার ব্যতিক্রমী হয়নি। আমরা আজকে যে দিদিকে আমরা পেয়েছি, উনি দীর্ঘ 50 বছর থেকে একটা জীবন সংগ্রামের মধ্যে লড়াই চালিয়ে যাচ্ছেন,
মাটির মূর্তির কাজ করে ওনার পরিবার চালাচ্ছেন। বিভিন্ন বিভিন্নভাবে খুব কষ্টের মধ্যে একটা সময় গেছে, এইভাবে পরিশ্রম করে ছেলে মেয়েদেরকে নিয়ে বড় করেছেন। আমরা খুঁজে পেয়েছি দিদিকে, খুঁজে বের করার পরে আমরা যে ভাবলাম যে আজকের দিনে এটাই মানে সবচেয়ে বেশি সম্মাননা হবে, আমরা নিজে সম্মানিত হব যে দিদিকে আজকে এই জায়গাতে পেয়ে আমরা ছন্দনী সংস্থার পক্ষ থেকে আমরা এই সম্মান তুলে দিতে আমরা নিজেরাই খুব গর্বিত বোধ করছি। এবং আমরা ছোটো ছোটো কাজ এইভাবে চালিয়ে যাব, আগামীতেও আশা করি সবাই পাশে পাবেন। দিদিকে নিয়ে আজকে আমরা যে রকম চিন্তাভাবনা করেছিলাম সত্যি আমরা যথার্থ জায়গাতে এসে পৌঁছে গেছি। তো দিদিকে আগামীতেও আমরা এইভাবে কোনো ধরনের কোনো সাহায্যের আমরা যদি আমার কোনো সাহায্যের আগ বাড়িয়ে দিতে পারি তো আমরা নিজেকে ধন্য মনে করব। আমরা আগামীতে এইভাবে ছোটো ছোটো কাজ করে যাব আমরা সংস্থার পক্ষ থেকে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা সারা বছরই কাজ করে বেড়াই, এটা এবার তার ব্যতিক্রম হয়নি। আমরা আজকের দিনে আমরা খুব গর্ববোধ করছি যে এইরকম একজন নারীকে পেয়ে যে জীবন সংগ্রামের পথে চলতে গিয়ে আজকে আদর্শ আদর্শ স্বরূপ একজন মহিলা যে আজকে এইভাবে কাজ করতে করতে এমন একটা জায়গাতে পৌঁছে গেছে, সত্যি ওনাকে দেখে বিভিন্ন মহিলারা অনুপ্রাণিত হবে। নারী দিবসে শিলচরে এক প্রতিবাদী মিছিল বের করলো গণতান্ত্রিক মহিলা সমিতি। এদিন সংগঠনের পক্ষ থেকে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে। এই ব্যাপারে দুলালী গাঙ্গুলী বলেন, বর্তমান সরকার নারী স্বাধীনতা নিয়ে যেসব পদক্ষেপ নিচ্ছেন তা নাটক ছাড়া আর কিছুই নয়। কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন দিচ্ছে কিন্তু মহিলাদের সুরক্ষা কোথায়? আমরা আন্তর্জাতিক নারী দিবসটাকে আমরা একটা সংগ্রামের পার্ট হিসেবে দেখি, সেই দৃষ্টিভঙ্গিতে থেকে দেখতে গিয়েই আমরা প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবস পালন করে থাকি, এবারও করছি। তাই বন্ধুগণ দেখুন, আজকের সমাজ ব্যবস্থায় সরকার যেভাবে প্রচার দিচ্ছে মহিলাদের জন্য, এটা করছে ওটা করছে সেটা করছে, এটা দিচ্ছে ওটা দিচ্ছে, এগুলো তো সব নাটক। আমরা মনে করি এগুলো সব নাটক সাজানো হচ্ছে। ইলেকশন এসছে, সব কিছু দিয়ে দিচ্ছে, ইলেকশন চলে যাচ্ছে, সব কিছু ব্যস্ত যাচ্ছে, আর যতটুক প্রচার দিচ্ছে তার কতটুক গরিব মেহনতি মানুষরা পাচ্ছে আপনারা খবর নিয়ে দেখুন। আমরা দেখছি, আমরা গ্রামে গঞ্জে যাচ্ছি, এখনও একবিংশ শতাব্দীতে স্বাধীন ভারতবর্ষে একটা মহিলার দুটো কাপড় নেই এমনও মহিলা আছে, দুটো কাপড় পরনের কাপড় নেই, কিন্তু সরকার তো এক টাকার চাল বিতরণ করার জন্য ফলাও করে প্রদর্শন করছে। আসল কথাটা কি, আসলে নারী নিরাপত্তা আর নারী স্বাধীনতা বলতে যা তাকে আড়াল করার জন্য সমস্ত স্কিমগুলো নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক নারী দিবসে মালোগ্রাম গার্লস হাই স্কুলে সাধারণ জ্ঞানের উপর এক প্রশ্নোত্তর প্রতিযোগিতা আয়োজন করা হয়। নেতাজি একটি ফাউন্ডেশনে আয়োজিত এই প্রতিযোগিতায় 50 জনেরও বেশি ছাত্রী অংশগ্রহণ করে। এ ব্যাপারে সংগঠনের পক্ষে এক কর্মকর্তা জানান, নারী দিবসে মেয়েদের স্কুলে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। তিনি বলেন, এর মাধ্যমে তারা মহিলাদের সম্মান জানাচ্ছেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরুচরণ কলেজের অধ্যাপক ডক্টর স্বরূপা ভট্টাচার্য, মালোগ্রাম গার্লস স্কুলের অধ্যক্ষা রূপা পাল প্রমুখ। মহিলা দিবস উপলক্ষে আমরা নেতাজি একটি ফাউন্ডেশনের উদ্যোগে মালোগ্রাম হাই স্কুলে একটি কুইজ কম্পিটিশনের আয়োজন করেছিলাম। আজকের এই কুইজ কম্পিটিশনে আমাদের এখানে উপস্থিত আছে প্রায় 50 জনের উপর ছাত্রীরা। আমাদের এই আজকের এই উদ্যোগ কারণ আমরা সবাই সমাজে বসবাস করি, আর সমাজে আগে হয়তো এক সময়ে আমাদের সমাজে নারীদের উপর যে অবহেলা ছিল সেই অবহেলা আজকের দিনে সমাজে আর নেই। নারীদের এগিয়ে যেতে এবং তাদেরকে সক্ষম করার জন্য আমাদের বিভিন্ন প্রয়াস থাকে। নেতাজি একটি ফাউন্ডেশন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে মহিলাদের এবং আমাদের এই স্কুলের ছাত্রীদের যে নিজের পাঠ্যক্রমের পরও যে আমাদের শিক্ষা থাকে সেই শিক্ষা হলো আমাদের সাধারণ জ্ঞান। সেই সাধারণ জ্ঞানের উপরে আমরা একটি 50টি কোয়েশ্চেনের একটি সেট করেছি। সেই কোয়েশ্চেনে বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞানের উপর, বিশেষ করে অঙ্কেরও অনেকগুলো কোয়েশ্চেন ছিল। তাই আমরা আমাদের আজকের এই প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে, বিশেষ করে ছাত্রীদেরকে এগিয়ে নিয়ে যেতে আমাদের এই প্রয়াস অনবদ্য থাকবে, এবং আমরা আগামী দিনে আরও নেতাজি একটি ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সমাজে বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গার প্রত্যন্ত অঞ্চলগুলিতে আমাদের কাজকর্ম পৌঁছে নিয়ে যাব। লোকসভা নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে শিলান্যাস রাজনীতিও জাগ করে শুরু হয়েছে রাজ্য জুড়ে।
বিজেপি মিত্রজোট সরকারের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পর এবার রাজ্যের বিধায়করা নিজ নিজ বিধানসভা কেন্দ্রে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস শুরু করেছেন। এর অঙ্গ হিসেবে বৃহস্পতিবার এমএলএ এলএডি আনটাইড ফান্ড স্পোর্টস মিলিয়ে সোনাই বিধানসভা কেন্দ্রে মোট 15টি প্রকল্পের শিলান্যাস করেন সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। আমিনুল বলেন, কেন্দ্র রাজ্য উভয় জায়গায় গদিতে বিজেপি সরকার থাকায় এসব উন্নয়নমূলক কাজ সম্ভব হচ্ছে। সম্ভব হয়েছে একমাত্র কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার থাকায়, রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার থাকায়, আর এখানেও আমি ভারতীয় জনতা পার্টির বিধায়ক হওয়ার দরুন এগুলা সম্ভব হয়েছে। আজকে সোনাই সমষ্টিতে পিডব্লিউডি রাস্তার জন্য 179 কোটি টাকার স্যাংশন হয়েছে আর কাজ শুরু হয়েছে। সোনাই যেটা উন্নয়নের জোয়ার চলছে, আজকে বিভিন্ন স্কুল কলেজে প্রায় স্কুল কলেজের বিল্ডিংয়ের জন্য আমি 100 কোটি টাকা স্যাংশন করেছি। আজকে রেসিডেন্সিয়াল স্কুল জন্য, আজকে সোনাইতে একটা গার্লস রেসিডেন্সিয়াল স্কুল হচ্ছে, এই গার্লস রেসিডেন্সিয়াল স্কুলের জন্য 28 কোটি টাকার টেন্ডার হয়েছে। আজকে গার্লস মানে মহিলা কলেজ যেটা মডেল কলেজ, এই মডেল কলেজও একটা স্যাংশন হয়েছে সোনাইতে, এটার জন্য সরকার মানে ফান্ড দিচ্ছে, এছাড়াও প্রায় 18 কোটি টাকার কাজ আরম্ভ হচ্ছে। এইগুলা বিভিন্ন স্কুল কলেজ রাস্তাঘাট মন্দির মসজিদ শ্মশান কবরস্থান চতুর্দিকে একটা উন্নয়নের জোয়ার চলছে, আর এটা সম্ভব হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় সর্বানন্দ সোনোয়ালের জন্য। নিজের কেন্দ্রে জনগণকে খুশি করতে কোনো সুযোগ হাতছাড়া করতে নারাজ বিধায়ক আমিনুল। সাংসদ উন্নয়ন তহবিলে যে রাস্তার কাজ হচ্ছে, ওই একই রাস্তায় ফের 5 লক্ষ টাকার বিধায়ক উন্নয়ন তহবিলের শিলান্যাস করলেন বিধায়ক আমিনুল। রামলাল গোয়ালা ল্যান্ড, আমি স্কিম দিছি রেজাবতী গোয়ালা ল্যান্ড, শুনেন না আমি কই না যে আজকে এখানে ডিপার্টমেন্টে না কেউ আইলো, আয়া দেখলো যে 1 মিটার দূরে 2টা সাইনবোর্ড লাগাইলাছে, একটা রামলাল গোয়ালা, একটা রেজাবতী গোয়ালা। যেহেতু এখানে এমপির মানে ফান্ডে 50 মিটার খাজ হয়েছে, ঠিক আছে, খাজ বালা হোক বাদ হোক এটা আপনারা জানেন, এরপরে এমপির 200-500 মিটার ফোর্থ নে আমার স্কিমের খাজ আরম্ভ। আমি জানি যে রেজাপতি গোয়ালা যিনি একজন শিক্ষক এই এরিয়ার প্রবীণ ব্যক্তি, কিন্তু তান বাড়ি যাওয়ার সাথে আমি গেছি, দেখছি রাস্তাটা খুবই খারাপ আর বর্ষার সময় চলাও যায় না। একটা যদি রাস্তার যেখানে বালা ওই জায়গায় যদি হালি বালা করি আর বাড়িটাতে যদি বাদ রাখি, তো রাস্তার কি কাজ করলাম আমরা? এর লাগিন বাদ রাস্তা বন্ধ, বালা রাস্তা যেটা আছে ওটা তাও। নির্বাচনে 2 বছর পেরিয়ে গেলেও হিন্দু ভোটারদের খুশি করতে ভুললেন না বিধায়ক আমিনুল। স্থায়ী একটি শ্মশান ঘাটের শিলান্যাস করলেন তিনি এদিন। কাজ আরম্ভ হবে আগামীতেও, যাতে আর জন্মিলে মরিতে হয়, মরা তো আমরা সঙ্গেও আছে, কিন্তু শ্মশান কবরে মুসলমান মানুষের কবরের যেরকম খুবই প্রয়োজন, আর ঠিক ওইভাবে শ্মশানের প্রয়োজন। আমরা শ্মশানের অভাবে নালার দ্বারাতে নদীর দ্বারাতে আমরা অস্থায়ীভাবে শ্মশানে আমরা দাহ করি, যাহাতে আমার সময় পার্মানেন্ট একটা শ্মশান থাকে সমস্ত হিন্দু এরিয়াতে, এটা আমি একটা ব্যবস্থা করছি। কারণ আমি আপনাদের আশীর্বাদে গত নির্বাচনে 2016 নির্বাচনে আপনারা মন খুলে আমাকে আশীর্বাদ করেছেন, আপনাদের আশীর্বাদে আপনাদের বুটে আমি নির্বাচিত হয়েছি, এটা আমার জানা আছে, এটা আমার মনে সবসময় দাগে, আর ওই আমি কৃতজ্ঞতা পালন করতেছি, পালন করতে পারতেছি। আর্য সংস্কৃতি বোধিনী সমিতির উদ্যোগে নারী দিবসে আর্য কলা কেন্দ্র নামে একটি সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্র যাত্রা শুরু করেছে। শুক্রবার এই কেন্দ্রের সূচনা করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী বাচ্চু সোম। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক কর্মী গৌতম ভট্টাচার্য, দেবেশ কর, নৃত্যশিল্পী প্রীতম ভট্টাচার্য।
আর্য কলা কেন্দ্রের পক্ষে জানানো হয়েছে আগামী দিনে এখানে সঙ্গীত, নৃত্য, অঙ্কন, যোগাসন ইত্যাদি প্রশিক্ষণ দেওয়া হবে। সোশ্যাল মিডিয়ায় ভগবান সম্পর্কে অশালীন মন্তব্য করায় জেকে ড্যানিয়েল নামে এক যুবকের বিরুদ্ধে এজাহার দায়ের করেছে একটি সংগঠন। বরাক ভ্যালি ইউথ ইউনিয়ন নামে সংগঠনটি গতকাল ড্যানিয়েলের বিরুদ্ধে এজাহার দায়ের করে। এ নিয়ে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ড্যানিয়েল নামে ওই যুবক ভগবানের নামে খারাপ মন্তব্য করে ফেসবুকে পোস্ট করেছে। ওই দিন ইউনিয়নের পক্ষ থেকে এজাহার দায়ের করার সময় উপস্থিত ছিলেন বিশ্বরূপ ভট্টাচার্য, রোহিত চান্দা প্রমুখ। জেকে ড্যানিয়েল নামে একটি ছেলে আমাদের আরাধ্য দেবতা শ্রীরামের পরিবার সহিতে নিয়ে অনেক গালাগালি করেছে ফেসবুকে কমেন্টের মাধ্যমে। অশ্লীল ভাষায় সে গালাগালি করে একটা সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করতে চায়। তাই জন্য আজকে আমরা শিলচর সদর থানায় একটা FIR লঞ্চ করেছি জেকে ড্যানিয়েল ছেলেটির নামে। ভিন্ন ধর্মীয় ছেলে, ও কী করে আমাদের আরাধ্য দেবতাকে গালিগালাজ করে, তার প্রতিবাদে আমরা এই FIRটি দিয়েছি। যদি তাড়াতাড়ি এই ছেলেটিকে অ্যারেস্ট করা না হয় তার জন্য আমরা আন্দোলনে নামব। ধন্যবাদ। কাকে গালি দিয়েছেন? শ্রীরাম, সীতা, লক্ষ্মণ, হনুমান সবাইকে গালি দিয়েছে। শেষ করার আগে আমার বাংলার বিশেষ বিশেষ খবর আরও একবার। চতুর্থ দিনে ধর্মঘটে উত্তেজনা বিশ্ববিদ্যালয়ে, অনশনে গবেষক সংস্থা। করিমগঞ্জে ছেলের হাতে খুন মা, তদন্তে পুলিশ। নারী দিবসে ছন্দনীরের মৃৎশিল্পীকে সম্মান, শহরে মিছিল বিভিন্ন সংস্থা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।